একটা হাত তালি হোক স্যার, আপু 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 বাবা তার ফলর হাতে দেন পুরো একখান পৃথিবী। উগ্র সন্তানের শৈশবের দুষ্টুমি, কৈশোরের বিদ্রোহ, প্রাপ্তবয়স্ক জীবনের চ্যালেঞ্জ, প্রত্যেক গান দাফতি তাহে বাবার ভূমিকা। এমন এগারো জন বাবারে সম্মাননা দিয়ে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশ লাইভ ও মিডিয়া গ্রাফিক। জেলা পরিষদের সহযোগিতায় শনিবার বিকেলে নগরীর গো অভিজাত হোটেল ভুবনজয়ী বাবা সম্মাননা 2024 অনুষ্ঠিত। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিআরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, পিএসপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ হিরো, বারকুট গ্রুপের ওনার মঞ্জুরুল হক, গীতিকার আসিফ ইকবাল সহ আরো বক্তৃ। আমি বাবার সন্তান, আমি আবার আমার সন্তানের বাবা। আমার খুব ভালো লাগছে আপনারা সকলে আসছেন। আমরা কিছু কাজ করতে চাই সমাজের জন্য, সেই কমিটমেন্টে আজকের আয়োজনটা আমরা করেছি। আজকে এই মঞ্চে দাঁড়াবার যে সুযোগটা করে দিয়েছেন উনি হলেন আমার বাবা। উনি যদি কাগজ পেন না করতেন হয়তো আমার পক্ষে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়াবার এই সুযোগটাও হয়তো আমার হতো না। সেই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এখানে যে শব্দটা আছে ভুবন বিজয় জয়ী বাবা, এখন বাবারা আসলে ভুবন জয় করেন কখন? যখন ওনার সন্তানরা ওনার তার একটি কাঙ্ক্ষিত পর্যায়ে যায়। আসলে এটা মানে সন্তানের অর্জনের মধ্যেই দিয়ে কিন্তু বাবার ভুবন বিজয়। বাবার ভুবনটা হচ্ছে সন্তান। আমি আমার বাবার উপরে প্রচন্ড দুঃখ ছিল যে বাবা কেন এত ঘন ঘন মারে, আমাকে স্বাধীনভাবে কেন এই মাঠে করতে দেন। কিন্তু যখন আমি নিজে বাবা হলাম তখন বুঝতে পেরেছি যে সন্তানের প্রতি বাবার কি দরদ। ভুবনজয়ী বাবা সম্মাননা পাইয়ে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুফ, কাজী আফতাবুর রহমান, মোহাম্মদ শাহ আলম, লিয়াকত আলী, কেশব দাস, বিন্দু কুমার চাকমা, মোহাম্মদ আবুল হাসেম, জাফর আহমদ এবং আবুল হাসেম মিয়া। আমার কৃষ্ণপদ রায় স্যার বলেছেন আমাদের একই অবস্থা, বাট দ্য ওয়াইজ প্যারেন্টস ওয়ান্ট দেম টু বি ক্রেডিট টু দেয়ার চিলড্রেন। যারা জ্ঞানী বাবা মা তারা চায় তারা যদি তাদের সম্মানের সাথে তাদের সামনে সন্তানের কাছে বড় সন্তান বড় বাবা হিসাবে জ্ঞানী বাবা হিসাবে সার্থক বাবা হিসাবে তারা যেন বিকশিত। আমার কৃষ্ণপদ রায় বলছেন আমরা সকলে চাই আমার সন্তানরা ভালো মানুষ হোক, কিন্তু প্রথম আমাকে প্রশ্ন করতে হবে আমি নিজে কি ভালো মানুষ। ঈদের মতো একটা সিচুয়েশন আমার জন্য, প্রত্যেকটা ঈদের আগে কিন্তু একটা কোরবানির প্রয়োজন হয়। আমার বাবা কোরবানি দিয়েছে, ঈদ আমরা ছেড়ে যাওয়া আছে। আপনারা সকলে দোয়া করবেন আমার বাবার জন্য, নিজে 100 টাকা গদের পাঞ্জাবি পরে আমাদেরকে দামি জামা পরে। আমি মনে করি যে আমার বাবাকে আমি যেভাবে দেখি মনে হয় প্রত্যেকটা সন্তান তার বাবাকে সেভাবেই দেখে। তারপরও কেন জানি প্রতিটি বাবাই একজন সন্তানের কাছে দারুণভাবে স্পেশাল। হি ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড টু নান, তার আসলে কোনো তুলনা হয় না। বাবা হচ্ছে এমনই একজন মানুষ। শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আয়োজক মিল্টন দাস বিজয়, জনপ্রিয় অভিনেতা চট্টগ্রামের সন্তান ইরফান সাজ্জাদ, জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ, এভারেস্ট বিজয়ী বাবর আলী সহ আরও বোধকে। সি প্লাস টিভি চট্টগ্রাম।